हेलो फ्रेंड्स, आज के तुम्हारे साथे खूब एक इंटरेस्टिंग एवं मजादार एक वीडियो नहीं एसेछि जेटा आशा करछि तुम्हारे सबार ही भालो लागबे। सामने पुजो आसछे एवं पुजोर समय आमरा अनेकेई चाई जे कलकातार ई भीड़भाड़टार थेके एकटु बाइरे बेरिये बाइरे कोथाओ घुरे आसार जन्य चाई। ई समयटा छुटिओ आमरा बेशी पाई, तो सेई पुजोय कोथाय जाबे सेई समस्त प्लान तोमरा किभाबे करबे सेई जन्यई आजके आमी तोमादेर निये जाच्छि कलकाताय होच्छे टूरिज्म फेयर बा पर्यटन मेला। फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल, हमें अर्पिता, तुम्हारा हमारे साथ चैनल ग्लोइंग गैलरी बाई अर्पिताते। एन TTF मैंने टूरिज्म फेयर 2023 कलकाताते। এটা হচ্ছে তোমার নেতাজি ইন্ডাস্ট্রিয়ামের পাশে যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। কবে হচ্ছে 16, 17, 18 জুন সকাল 11টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। তো যারা যারা আসতে চাইছো অবশ্যই চলে আসো, এবং পুজোর সময় বা অন্য সময় যদি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করো তাহলে তাড়াতাড়ি করো। আসতে পারবে না তাদের জন্য তো রয়েছে আমার এই ভিডিওটা। আমি যতটা সম্ভব চেষ্টা করব যে সমস্ত জায়গার ফোন নাম্বার এবং ডিটেলসগুলো তোমাদের ভিডিওতে শেয়ার করার, যাতে তোমরাও যাতে পুজোর সময় খুব ইজিলি প্ল্যান করে নিতে পারো। অবশ্যই প্ল্যান করার আগে সেই জায়গাটা কিন্তু বা তাই সেই ট্যুর এজেন্ট বা ট্রাভেল এজেন্টের সাথে কিন্তু ভালোভাবে যোগাযোগ করে ভেরিফাই করে তারপরেই বুকিং করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই বছর মানে 2023 ট্যুরিজম ফেয়ারটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে 16, 17, এবং 18 জুন সকাল 11টা থেকে সন্ধে 8টা পর্যন্ত থাকবে। টিকিটের মূল্য নিয়েছে পার হেড 20 টাকা করে। প্রথমেই ঢুকে গেলাম যে সুন্দরবন, সেখানকার ট্যুর অপারেটরের কাছে। সুন্দরবন ছাড়াও আরও অন্যান্য জায়গারও ওনারা ট্যুর অফার করছেন। বেশি চোখ কাটলেও সুন্দরবনে ইলিশ উৎসবের, কারণ সামনেই বর্ষা আসছে এবং আগস্ট মাসে 15th আগস্ট ওই ছুটির টাইমগুলোতে এরা খুব ভালোভাবে ইলিশ উৎসবটা প্রতি বছরই হয়ে থাকে। প্রচুর এরকম ট্রাভেল ট্যুর কোম্পানি আছে যারা এটা করে থাকে। আমি এই ভিডিওটাতে চেষ্টা করছি যে কিছু কিছু ট্রাভেল কোম্পানি বা ডেস্টিনেশন ওয়াইজ তোমাদের সেই ট্রাভেল এজেন্টের ফোন নাম্বার বা কোন লোকেশনে তারা ট্যুরটা অফার করছে সেইগুলো একটুখানি দেখিয়ে দেওয়ার। আশা করছি তোমাদের এর থেকে কিছুটা হেল্প হবে এবং তোমরা তোমাদের সুবিধা মতো প্ল্যানটাও করে নিতে পারবে। ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো। আশা করছি তোমরা যে ডেস্টিনেশনটা চুজ করবে সেই ডেস্টিনেশনেরও খোঁজ বা ডিটেলস বা ট্রাভেল এজেন্ট এখানে সন্ধান পেয়ে যাবে। তাছাড়াও এরা গ্রুপ ট্যুর এবং কাস্টমাইজ সব ধরনেরই করে, তো তোমরা একটুখানি ফোন করে তাদের সাথে ডিটেলসে যোগাযোগ করে নিতে পারো। এবং বারবার বলছি, যখনই ফোন করবে ভালোভাবে সেই ট্যুর কোম্পানি বা ট্রাভেল এজেন্টকে ভেরিফাইড কিনা সমস্ত কিছু খোঁজ নিয়ে জেনে তারপরেই কিন্তু যে কোনো প্যাকেজ বা ট্যুর বুক করবে। রিসেন্ট কোথায় ঘুরে এসছো বা আপকামিং তোমাদের প্ল্যান কী বা পুজোর সময় কোথায় ঘুরতে যেতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে নেক্সট ডেগুলোতেও তারা যেন এই ট্রাভেল ট্যুরিজম ফেয়ারে ভিজিট করতে পারে এবং নিজের পছন্দের একটা ট্রাভেল একটা বুক করে নিতে পারে।
আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে দিও এইরকম মজাদার ভিডিওর জন্য। অনেকক্ষণ পরে একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল ট্যুর কোম্পানির কাউন্টার দেখলাম। আগে কোভিডের আগে কিন্তু প্রচুর এরকম কাউন্টার অনেক থাকতো যেখানে ইন্টারন্যাশনাল ট্যুর তারা অফার করতো, কিন্তু আফটার কোভিড ইন্টারন্যাশনাল ট্যুরের কোম্পানিগুলো খুব বেশি একটা আমি দেখতে পাই না। আগের বছরও গেছিলাম, খুব একটা দেখতে পাইনি তাদের যে কোম্পানিগুলো এসে যে কোনো ট্যুর অফার করছে। নাম্বারসটা কিন্তু কোভিডের পর থেকে অনেকটা কমে গেছে। এই ট্যুরিজম ফেয়ারে অনেকগুলো স্টলের ভিডিও এবং তাদের ডিটেলস আমি শেয়ার করলাম, এবং তোমরাও এবার চটপট তোমাদের বুকিং করে নাও এবং প্ল্যান করে নাও তোমরা পুজোর সময় বা কাপিং হলিডেজগুলোতে কোথায় যেতে চাও। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।